এবার মদ দিয়ে চলবে বিশাল বিশাল সব জাহাজ। এই জাহাজে তেলের পরিবর্তে ব্যবহার করা হবে মদ। বিশ্বের প্রথম মদকে জ্বালানি হিসেবে ব্যবহারে সক্ষম কন্টেইনার জাহাজের উদ্বোধন করা হলো ডেনমার্কে। জাহাজ কোম্পানিটির দাবি, মদ দিয়ে জাহাজ চালালে কার্বন ডাই অক্সাইড উৎপাদন কমবে এবং এই জ্বালানি পরিবেশ বান্ধব। এমনকি এই জাহাজ চালানোর জন্য হাজার হাজার টন মদ তৈরি করতে তৈরি করা হয়েছে আলাদা মদের কোম্পানিও। মদ দিয়ে চালিত 172 মিটার দীর্ঘ কন্টেইনারবাহী বিশাল এই জাহাজটির নাম রাখা হয়েছে লরা মার্কস। গত 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার ডেনমার্কের কোপেনহেগেনে একটি অনুষ্ঠানে বিশ্বের প্রথম অ্যালকোহল চালিত এই জাহাজটির উদ্বোধন করা হয়। তবে এই জাহাজ চালাতে জ্বালানি হিসেবে যে মদ ব্যবহার করা হবে সেই মদ অবশ্য সরাসরি খাওয়া যাবে না। রাসায়নিকভাবে এই জ্বালানির নাম মিথানল, আর যে মদ মানুষের খাবার জন্য তৈরি করা হয় সেটি ইথানল। তবে দুই ধরনের অ্যালকোহলই জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। অ্যালকোহল চালিত এই জাহাজটি নির্মাণ করেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। মার্কস লাইন জুলাই মাসে বিশ্বের প্রথম এই ধরনের কন্টেইনার জাহাজের ডেলিভারি নেয়। সামনে 100টিরও বেশি মিথানল চালিত কন্টেইনার বহনকারী জাহাজ বহরে যুক্ত করবে এই মার্কস লাইনার শিপিং কোম্পানি। মার্কস আশাবাদী 2050 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্য করার লক্ষ্য অর্জনে এই পদক্ষেপ তাদের সহযোগিতা করবে। এই ইভেন্টটি শুধুমাত্র ইউরোপের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি বড় ব্যাপার। বিশ্বের বাণিজ্যের 90% সমুদ্র পথে পরিচালিত হয়। আন্তর্জাতিক শিপিং বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের শতকরা 3% জন্য দায়ী। শিপিংকে সফলভাবে ডিকার্বোনাইজ করার মাধ্যমে আমরা শুধু জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইকে প্রচার করছি না, আমরা নতুন সাপ্লাই চেইন, নতুন শিল্প এবং হাজার হাজার নতুন ভালো চাকরিও তৈরি করছি। মার্কসের চেয়ারম্যান রবার্ট মার্কস উগলা জানান, জীবাশ্ম জ্বালানি থেকে সফলভাবে স্থানান্তরিত হবার জন্য যৌথভাবে পরবর্তী বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেটি হল সবুজ জ্বালানি বিশ্বকে সরবরাহ করা। 2030 সালের মধ্যে মার্কস একাই 5 মিলিয়ন টন সবুজ জ্বালানির ভোক্তা হবে। সবুজ মিথানল বা পরিবেশ বান্ধব মিথানল হল বায়োমাস বা জৈব পদার্থ থেকে উৎপাদিত অ্যালকোহল, যা জ্বালানি হিসেবে ব্যবহার করা হলে প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় কন্টেইনার জাহাজ থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন শতকরা 60-95% পর্যন্ত কমতে পারে। মার্কস লাইন একটি ডেনিশ আন্তর্জাতিক কন্টেইনার শিপিং সংস্থা এবং ডেনিশ ব্যবসায়িক সংস্থার মার্কস গোষ্ঠীর বৃহত্তম অপারেটিং সহায়ক সংস্থা। বহরের আকার এবং কার্গো ক্ষমতা উভয় ক্ষেত্রেই এটি বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং সংস্থা। 116টি দেশে এই সংস্থার মোট 374টি অফিস রয়েছে। এই সংস্থার প্রায় 31,600 জন কর্মী নিযুক্ত রয়েছে, যার মধ্যে 7,000 শিপিং ক্রু এবং 24,600 জন প্রসেসিং কর্মী। মার্কস লাইন 786টিরও বেশি জাহাজ পরিচালনা করে। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1928 সালে।